আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়ে গেলাম সাম্প্রতি গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে। এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ তথ্য, কাজেই এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো সাম্প্রতি যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কাজেই সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আর ভিডিও শুরু করার আগে একটা অ্যানাউন্স করতে চাই। সাম্প্রতি আমাদের জব স্কুল চ্যানেলে চলতেছে 45তম বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট। এই মডেল টেস্টসমূহ আপনারা পাচ্ছেন প্রতিদিন রাত 8টায়। এই ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন। আর ভিডিওর শেষের দিকে একটা কুইজ থাকে, কুইজের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রথমটি হচ্ছে পঞ্চম এলডিসি সম্মেলন 5-9 মার্চ কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে কাতারের দোহায়। কাতারের দোহায় অনুষ্ঠিত হবে পঞ্চম এলডিসি সম্মেলন, এটা হচ্ছে 5-9 মার্চ। এটা অনেক সাম্প্রতিক একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আপনি কমন পেতেই পারেন। এটা হচ্ছে কাতারের দোহায় হবে। ওয়ান ডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসাবে 300 উইকেট পান কে? এটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান হচ্ছে ওয়ান ডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসাবে 300 উইকেট পেয়েছেন। জাতীয় মোবাইল ব্রাউজার তর্জনী, জাতীয় মোবাইল ব্রাউজার তর্জনী চালু করেছে কে? এটা হচ্ছে তথ্য ও প্রযুক্তি বা আইসিটি বিভাগ। আইসিটি বিভাগ জাতীয় মোবাইল ব্রাউজার তর্জনী চালু করছে, উদ্বোধন করছে 7 মার্চ 2023 সাল। বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশ এখন বাংলাদেশ। বাংলাদেশ ইজ ক্যান নাও অ্যাভেইল 12 সিটিজেনশিপ ইন 101 কান্ট্রিজ। বাংলাদেশ এখন 101টি দেশে ডুয়েল সিটিজেনশিপ পেতে পারে। যুক্তরাজ্যের বাজারে পোশাক রপ্তানিতে শীর্ষ হচ্ছে চীন, চীন হচ্ছে শীর্ষ, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ। তারপরে হচ্ছে শীর্ষ ধনীর আসনে আছেন টেসলা মালিক ইলন মাস্ক, টেসলা মালিক ইলন মাস্ক। তারপর যুক্তরাষ্ট্র, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও জাপান, এটা হচ্ছে চিপ ফোর আর কি, মানে চারটা দেশ। এই চিপ ফোর বিশ্বের সেমিকন্ডাক্টর উৎপাদনে চীনকে টেক্কা দিতে একটা জোট তৈরি করছে। চিপ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন, তারপর তাইওয়ান, হাড্ডাহাড্ডি লড়াই চলছে চীন এবং তাইওয়ানের মধ্যে, হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। এজন্য চীন তাইওয়ানকে নিজের নিয়ন্ত্রণে চায়। সেমিকন্ডাক্টর মার্কেটে এখন বিশাল একটা সেক্টর, সেমিকন্ডাক্টর মার্কেট এখন একটা বিশাল একটা সেক্টর। ফিফা 2022 সালের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন আর্জেন্টিনার তারকা মেসি। ফিফার বর্ষসেরা 2022 সালের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতছেন হচ্ছে আর্জেন্টিনার লিওনেল মেসি। 45 বছর পর বাংলাদেশে আবারও চালু হলো আর্জেন্টিনার দূতাবাস, সেটা হচ্ছে 27-2-2023 সালে, 27 ফেব্রুয়ারি 2023 সালে এই দূতাবাসটা চালু হয়েছে। সাউথ আফ্রিকাকে 19 রানে হারিয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জিতল হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে এখানে যেটা হয়, নারী ষষ্ঠ শিরোপা জিতছে, নারী টি টোয়েন্টি ক্রিকেটে ষষ্ঠ শিরোপা জিতছে হচ্ছে অস্ট্রেলিয়া। তারপর হচ্ছে পাস্তা প্রস্তুতকারী বিশ্বের বৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে ইতালির বারিল্লা। ইতালির বারিল্লা হচ্ছে পাস্তা উৎপাদন, পাস্তা প্রস্তুতকারী বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে ইতালির বারিল্লা। ফ্রান্সের রাইড শেয়ারিং অ্যাপ হচ্ছে ব্লা ব্লা কার, ব্লা ব্লা কার হচ্ছে ফ্রান্সের, ব্লা ব্লা কার হচ্ছে ফ্রান্সের রাইড শেয়ারিং অ্যাপ। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2021 সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে পুয়ের্টো রিকো, দ্বিতীয় হচ্ছে মিয়ানমার, সপ্তম হচ্ছে বাংলাদেশ। এটা প্রকাশ করেছে জার্মান ওয়াস, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে 2021 সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে পুয়ের্টো রিকো, দ্বিতীয় হচ্ছে মিয়ানমার আর সপ্তম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ রয়েছে সপ্তম পজিশনে। কিছু গুরুত্বপূর্ণ ইনফো, বেস্ট ফুটবল অ্যাওয়ার্ড 2020 বর্ষসেরা ফুটবল পুরস্কার আর কি, পুরুষ খেলোয়াড় হিসেবে পেয়েছে লিওনেল মেসি আর্জেন্টিনা, আর গোলরক্ষক হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজ হচ্ছে গোলরক্ষক, কোচ হচ্ছে লিওনেল স্কালোনি, এটাও আর্জেন্টিনার। তবে নারী খেলোয়াড় হিসেবে আসছে অ্যালেক্সিয়া পুতেয়াস স্পেনের
অ্যালেক্সিয়া পুতেয়াস হচ্ছে স্পেন, গোলরক্ষক হচ্ছে মেরি আর্পস, মেরি আর্পস হচ্ছে ইংল্যান্ডের, সেরা গোলরক্ষক হচ্ছে মেরি আর্পস ইংল্যান্ডের। তারপর কোচ হচ্ছে সারিনা ভিগম্যান, সারিনা ভিগম্যান হচ্ছে কোচ, তিনি হচ্ছেন ইংল্যান্ডের। ফিফা পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন হচ্ছে মার্চিন ওলেকসি, মার্সিন ওলেকসি। তারপর বেস্ট ফিফা ফ্যান অ্যাওয়ার্ড, এটা হচ্ছে আর্জেন্টিনার সমর্থক, বেস্ট ফিফা ফ্যান অ্যাওয়ার্ড হচ্ছে আর্জেন্টিনার সমর্থকরা পাইছে। তারপর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2022 এর শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড, ফিনল্যান্ড ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2022 এটার শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড। বাংলাদেশের অবস্থান হচ্ছে 94তম। যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন, বাংলাদেশ হচ্ছে তৃতীয়। তারপর বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ হচ্ছে আফগানিস্তান, আর বাংলাদেশের অবস্থান হচ্ছে 40তম। প্রকাশ করেছে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, সিডনি অস্ট্রেলিয়া। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2022 শীর্ষ জনসংখ্যার দেশ হচ্ছে চীন, সর্বাধিক নারী প্রজনন হার হচ্ছে নাইজার 6.6। তারপর হচ্ছে সর্বাধিক জন্মহারের দেশ হচ্ছে সিরিয়া, সর্বনিম্ন জন্মহারের দেশ হচ্ছে লেবানন, শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া, তারপর মন্টেনিগ্রো ও হচ্ছে স্লোভাকিয়া। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 9%, নারী প্রতি প্রজনন হার হচ্ছে 1.9, প্রকাশক হচ্ছে UNFPA। বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় হচ্ছে চীন, তৃতীয় হচ্ছে জাপান, আর ভারত হচ্ছে চতুর্থ। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ভারতীয় মার্কিন নাগরিক অজয় বাঙ্গা, অজয় বাঙ্গা হচ্ছে ভারতীয় নাগরিক, তিনি মার্কিন নাগরিক, ভারতীয় মার্কিন নাগরিক, তিনি মাস্টার কার্ডের CEO ছিলেন। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2022 অনুযায়ী বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ হচ্ছে চীন, বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ হচ্ছে চীন। বাংলাদেশ বিনিয়োগে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় শীর্ষ হচ্ছে চীন। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হচ্ছে শীর্ষ, আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে চীন দেশ। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা ক্ষুধা সূচক 2022 অনুযায়ী বাংলাদেশের অবস্থান হচ্ছে 84তম, বাংলাদেশের অবস্থান হচ্ছে 84তম। বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজ, শাহেদা মুস্তাফিজ হচ্ছে বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার। ভারত ও বাংলাদেশে শীঘ্রই সরকারি মুদ্রা হিসেবে ডলারকে সরিয়ে রুপি ও টাকায় দ্বিপাক্ষিক বাণিজ্য হবে, ভারত ও বাংলাদেশে শীঘ্রই সরকারি মুদ্রা হিসেবে ডলারকে সরিয়ে রুপি ও টাকায় দ্বিপাক্ষিক বাণিজ্য হবে। সর্বশেষ COP27 অনুষ্ঠিত হয়েছে 2022 সালে মিশরের শারম আল শেখে। পরবর্তী COP28 সম্মেলন 2023 অনুষ্ঠিত হবে দুবাই, সংযুক্ত আরব আমিরাতে দুবাই শহরে। তারপর বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান আর কি, দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম ই গেইট সেবা প্রবর্তন করা হয়েছে বাংলাদেশে, এটা হচ্ছে বেনাপোল যশোরে। তাহলে ই গেইট সেবা প্রবর্তন করা হয়েছে বাংলাদেশে, যেটা হচ্ছে বেনাপোল যশোরে। যাত্রী সেবায় মানোন্নয়ন ও দ্রুত ও নিরাপদ ইমিগ্রেশনের জন্য এটা করা হয়েছে আর কি। বাংলা ভাষার চ্যাট জিপিটি আলাপচারী এর নির্মাতা হচ্ছে ফাহমিদুল হাসান হচ্ছে এটা নির্মাণ করেছে। বৈশ্বিক শান্তিসূচক 2022 শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড, বাংলাদেশের অবস্থান হচ্ছে 96তম। তাহলে বৈশ্বিক শান্তিসূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 96তম, আর শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচক 2022 শীর্ষে আছে ডেনমার্ক, দক্ষিণ সুদান আর বাংলাদেশ হচ্ছে 111তম, নিম্নে হচ্ছে দক্ষিণ সুদান, বাংলাদেশ 111তম। আইনের শাসন সূচক 2022 অনুযায়ী শীর্ষে আছে ডেনমার্ক, নিম্নে আছে ভেনিজুয়েলা, বাংলাদেশের অবস্থান হচ্ছে 127তম। স্বাদু পানির মাছ উৎপাদনের শীর্ষ ভারত, বাংলাদেশ হচ্ছে তৃতীয়। স্বাদুপানির মাছ উৎপাদনের শীর্ষ হচ্ছে ভারত, বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। সামুদ্রিক মাছ উৎপাদনের শীর্ষ হচ্ছে চীন, আর বাংলাদেশের অবস্থান হচ্ছে 25তম, বাংলাদেশের রোল 25।
তারপর হচ্ছে চাষকৃত মাছ উৎপাদনের শীর্ষ হচ্ছে চীন, বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়, বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। প্রবাসী আয় প্রতিবেদন 2022 শীর্ষে হচ্ছে ভারত, বাংলাদেশের অবস্থান সপ্তম, প্রকাশ করে হচ্ছে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক এটা প্রকাশ করে। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান রিভিউ 2022 শীর্ষ পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন, বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়, এটা প্রকাশ করেছে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বিশ্বের একশো ক্ষমতাধর নারীর তালিকা 2022 শীর্ষে উরসুলা ভন্ডার লিয়েন আর শেখ হাসিনা 42তম, 100তম হচ্ছে মাসা আমিনি ইরান, যাকে কেন্দ্র করে 16 সেপ্টেম্বর 2022 ইরানে গণবিক্ষোভ শুরু হয়। বিশ্ব বাসযোগ্যতা সূচক 2022 শীর্ষ দেশ হচ্ছে ভিয়েনাতে, আর তলানি আছে দামেস্ক সিরিয়ার। বিশ্বের ব্যয়বহুল শহর 2022 শীর্ষে রয়েছে সিঙ্গাপুর সিটি ও নিউ ইয়র্ক সিটি, এটা হচ্ছে বিশ্বের ব্যয়বহুল শহর। সস্তা দামেস্ক সিরিয়া, সবচেয়ে সস্তা আছে দামেস্ক সিরিয়া, প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট যুক্তরাজ্য। শক্তিশালী পাসপোর্ট সূচক 2022 শীর্ষে আছে জাপান, বাংলাদেশ হচ্ছে 101তম। ভিউয়ার্স, এখন আপনাদের জন্য কুইজের পালা। আমাদের আজকের কুইজটি হচ্ছে পরবর্তী COP28 সম্মেলন 2023 অনুষ্ঠিত হবে কোথায়। এটা হচ্ছে মিশরের শরম আল শেখ, অপশন দেওয়া আছে মিশরের শরম আল শেখ। 2 নম্বর অপশন হচ্ছে দুবাই সংযুক্ত আরব আমিরাত, 3 নম্বর হচ্ছে নিউ ইয়র্ক, আর 4 নম্বর হচ্ছে দামেস্ক সিরিয়া। এদের মধ্যে কোনটি সঠিক উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিতে ভুলবেন। আমি আবারও বলছি, পরবর্তী COP28 সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হবে? মিশরের শরম আল শেখ 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন দুবাই সংযুক্ত আরব আমিরাত, 3 নম্বর অপশন হচ্ছে নিউ ইয়র্ক, 4 নম্বর অপশন হচ্ছে দামেস্ক সিরিয়া। অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করতেছি, ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।